অনেক আমরা কল করে অপর প্রান্তের লোককে পরিচয় দিনে আসসালামু আলাইকুম বা হ্যালো বলি তো আপনি যে পরিচয় দেন না সেই বেচারা হয়তো আপনারা চিনলো না তখন জিজ্ঞেস করলো ভাই কে বলছেন তখন আমরা অনেক সময় রাগ হয়ে যাই ও নাম্বারটাও সেভ করেন না আপনি চিনেন না ভুলে গেছেন এরকম হয় কি হয় না এই কাজটা একটা অন্যায় কাজ এটা একটা ভুল কাজ সুন্নাত হলো সাক্ষাতের সুন্নাত হলো কারোর বাসা বাড়িতে গেলে সে যদি আপনার আড়ালে থাকে আপনি যদি বাইরে থাকেন সুন্নত হলো নিজের নাম বলে আগে পরিচয় দেওয়া কি দেওয়া ভাই নিজের নাম বলে আগে পরিচয় দেওয়া বুখারি এবং কাছে সাল্লা সাহাবি আসছেন এসে দরজা নক করছেন নবী সাল্লাহ ভিতর থেকে বললেন কে সাহাবি বাইর থেকে বললেন আমি নবী সাল্লাহিস্লাম বাইর থেকে বাইর হয়ে এসে রাগান্বিত হয়ে বললেন আনা আনা আমি আমি কি মানে নাম বলে পরিচয় দাও আমি এটা কোনো পরিচয় না অতএব মোবাইল ফোনে যখন আমরা একে অন্যকে কল করি কেমন যেন তার বাড়িতে যাই আমি বাহিরে আসি সে আমাকে দেখছে না এরকম এই জন্য কল করে সর্বপ্রথম তাকে পরিচয় দেওয়া উচিত ভাই আমি অমুক বলছি কথা বুঝে আসছে সে আপনার নম্বর সেভ করলো না কেন সে আপনার গলার আওয়াজ চিনলো না কেন এই জন্য আপনি তারে এক হাত নিয়ে নিলেন এটা কোনো ইসলামী শিষ্টাচার হতে পারে না এর কোন মুসলমানের আদর্শ না মুসলমান আদর্শ হলো ফোন করে অপরিচিত লোক বা তিনি চিনতে পারেন নাও চিনতে পারেন এরকম লোক যদি হয় তাহলে সেক্ষেত্রে সর্বপ্রথম নিজের পরিচয় দিবে ভাই আমি অমুক বলতেছি সালাম দিয়ে পরিচয় দিবে কথা বুঝে ভাই কাউকে কষ্ট দেওয়া যাবে না ডিস্টার্ব করা যাবে না এবং বিরক্ত করা যাবে এটা সুন্নতের খেলা